আসলে অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটি রোগ, যেখানে হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় হালকা ও ভঙ্গুর হয়ে যায় এবং হাড় ভাঙ্গার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। প্রতি বছর বিশ্বে যে কোনো বয়সের হাড় ভাঙ্গার অন্তত 90 লাখ মানুষ আক্রান্ত হয় শুধুমাত্র অস্টিওপোরোসিসের জন্য। এই প্রেক্ষিতে প্রতি বছর 20শে অক্টোবর বিশ্বে পালিত হয় বিশ্ব অস্টিওপোরোসিস দিবস, যার মাধ্যমে মূলত জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এবার আসি অস্টিওপোরোসিস কাদের হয়। আগেই বলা হয়েছে প্রতিটি 50 ঊর্ধ্ব ব্যক্তি এবং মহিলাদের ক্ষেত্রে যাদের মেনোপোজ শুরু হয়ে যায় বা কিংবা তার পরবর্তীতে অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এবং এটি বয়স যত বাড়তে বাড়তে তত বেশি আরও সম্ভাবনা বাড়ে, এবং বিশেষ করে যারা স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করে থাকেন অথবা খিঁচুনির জন্য কিছু ওষুধ খেয়ে থাকেন, কায়িক পরিশ্রম কম করেন, মদ্যপান বা ধূমপানের মতো বদ অভ্যাস থাকে, এবং যাদের আরও কিছু শারীরিক উপসর্গ হয় যেমন হরমোনজনিত কিছু অসুখ যেমন থাইরয়েডের সমস্যা বা কারো কারো ক্ষেত্রে পেটে যদি কোনো অ্যাবজর্পশান বা শোষণের কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও কিন্তু এই ঘাটতিজনিত অস্টিওপোরোসিস হয়ে থাকে। এখন আসি যে অস্টিওপোরোসিস আসলে কীভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। আসলে অস্টিওপোরোসিসের সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই। অস্টিওপোরোসিস কেবলমাত্র যখন ফ্র্যাকচার হয় কেবলমাত্র তখনই আমাদের কাছে আসে, এবং এমনিতে কোনো লক্ষণ না থাকে না বিদায় এটি আসলে একটি সাইলেন্ট কিলার। যদি কোনো ক্ষেত্রে অল্প আঘাতেই কেউ পড়ে যায়, অল্প আঘাতেই কেউ উঁচু থেকে পড়ে যায় কিংবা পিছিল খেয়ে যদি পড়ে যায় তাহলেও কিন্তু হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে আমাদের মেরুদণ্ড, আমাদের নিতম্ব, কশেরুকার হাড় এবং আমাদের কবজির হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যা নিয়ে আসে। আমরা যদি এই ধরনের ক্ষেত্রে আসলে আমরা কীভাবে এটাকে ডায়াগনোসিস করব, কীভাবে আমরা আসলে রোগ নির্ণয় করব, যদি দেখি যে কারোই অল্প আঘাতে হাড় ভেঙে গেছে এবং তার বয়স বেশি, এবং মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার মাসিক অলরেডি বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করব। একই সঙ্গে আমরা যদি বোন মাস ডেন্সিটি নামে একটি পরীক্ষা করে থাকি তাহলেও কিন্তু অস্টিওপোরোসিস রোগ নির্ণয় করা যাবে। যাদের BMD -2.5-এর চেয়ে বেশি তাদের অস্টিওপোরোসিস আক্রান্ত বলে ধরে নেওয়া যায়। এবার আসি আমাদের প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে। আগেই বলেছি অস্টিওপোরোসিসের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ করা। প্রতিরোধ করতে গেলে আমাদেরকে অস্টিওপোরোসিসের কারণে যে ফ্র্যাকচার হয় ওই সমস্ত জনগোষ্ঠীকে আগে চিহ্নিত করতে হবে, তাদের রিস্ক ফ্যাক্টরকে চিহ্নিত করতে হবে এবং সেটি কীভাবে ঠেকিয়ে রাখা যায় সেটি আমাদের ব্যবস্থা নিতে হবে। যেমন যদি কোনো ফ্লোর যদি খুব বেশি পিচ্ছিল হয়ে থাকে, বাথরুম যদি কোনো পিচ্ছিল হয়ে থাকে, তাহলে সেটিকে যাতে খুব বেশি পিচ্ছিল না হয় বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় যাতে কেউ অল্প আঘাতে পড়ে গিয়ে এই ধরনের ফ্র্যাকচার না হয় সেটির ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে যারা অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে কিন্তু এটিকে অনেকাংশেই নিরাময় করা সম্ভব। এবং যাতে করে অস্টিওপোরোসিস না হয় সেটি আমরা কীভাবে করব, শৈশব থেকে যদি আমরা সুষম খাদ্যাভ্যাসের অভ্যাস করি, বিশেষ করে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যদি আমরা গ্রহণ করে থাকি এবং যাতে করে শারীরিক কায়িক পরিশ্রমে অভ্যাস করে থাকি, নিয়মিত ব্যায়াম করি, কিছু কিছু জীবন অভ্যাস বদ অভ্যাস পরিত্যাগ করি, ধূমপান বা মদ্যপানের মতো অভ্যাস পরিত্যাগ করি এবং প্রতিদিন যথেষ্ট পরিমাণ রেস্ট নিয়ে থাকি যাতে করে আমাদের সবসময়টা ব্যালেন্স কাজ করে, তাহলে কিন্তু অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা যাবে। আসুন আমরা এই ব্যাপারে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হই, নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করি এবং অন্যকেও সচেতন করে তুলি যাতে করে অস্টিওপোরোসিস নামক সাইলেন্ট কিলার থেকে আমরা মুক্ত থাকতে পারি।
ধন্যবাদ সবাইকে।